স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। আমরা দেখলাম উত্তরপ্রদেশে বিকাশ দুবে এনকাউন্টার হয়েছে, তারপর বিভিন্ন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে বা যোগী সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, এমনকি মহুয়া মৈত্রকে পর্যন্ত আমরা বলতে শুনলাম যে ওখানে বিচার ব্যবস্থার এনকাউন্টার করা হচ্ছে, কি বলবেন? আমি জানি না ওখানকার সরকারের তরফ থেকে কে স্টেটমেন্ট দিয়েছে কিনা, বা নিশ্চয়ই বিজেপির অল ইন্ডিয়ার নেতা নিশ্চয়ই স্টেটমেন্ট এসেছে, সে না আমার কিছু বলার নেই, কিন্তু যারা এখান থেকে বলছেন তারা এখানে গুন্ডারাজ করেছেন, তাদের হিম্মত আছে এটা গুলি চালাবার? তারা বিরোধী লোকের উপরে গুলি চালাতে পারেন? যারা এই কথা বলছে তাদের তো লজ্জা করা উচিত, এখানে এসে ডুবে মরা উচিত ইকো পার্কের পুকুরে, যার MLA গুলি গুলি করে উড়িয়ে দিচ্ছে MLA কে, যার ভাটপাড়ার ভদ্রেশ্বরের চেয়ারম্যানকে উড়িয়ে দিল, জয়নগরের MLA অল্পের জন্য বেঁচে গেল, একাধিক প্রধান পঞ্চায়েত গুন্ডার হাতে গুলি খেয়ে মরছে, পুরো গুন্ডা রাজ কায়েম হয়েছে, তারা কখনো গুলি চালাবার কথা ভাবতে পারবে না, গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, কারণ গুন্ডারাই আজকে পার্টির নেতা হয়ে গেছে TMC-র, তারা কী করে বলবে? এটা সম্ভবই নয়। যারা পারে, আজকে উত্তরপ্রদেশে গুন্ডারাজ ছিল, গিয়ে দেখে আসুন ওখানে রাজত্ব কাকে বলে, ল অ্যান্ড অর্ডার কাকে বলে। TMC-র কোমরের জোর নাই, গুলি চালানো তো অনেক দূরের কথা, দেশদ্রোহীরা এখানে জিনিসপত্র পুড়িয়েছে, রেল পুড়িয়েছে, একটা লাঠিও চালাতে পারেনি, একটা FIR করতে পারেনি, এই ক্রিমিনালদের সরকার, কাপুরুষদের সরকার, এদের দমই নেই কিছু করার। বিজেপি যদি সেক্ষেত্রে ক্ষমতা আসে তাহলে কি সব ঠান্ডা করে? বিজেপি ক্ষমতায় এলে কী করবে? সে তো উত্তরপ্রদেশ বিহার দেখে নিয়েছেন, জঙ্গলরাজ কীরকম পরিষ্কার করেছে সারা ভারতবর্ষ দেখছে, 17 রাজ্যে, পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম হবে না। আপনাদের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, গতকাল রাজ্যপাল উচ্চশিক্ষা পর্ষদের যিনি সচিব তাকে ডেকেছিলেন UGC-র যে পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা সেটা নিয়ে আলোচনা করবার জন্য, কিন্তু তিনি গেলেনই না রাজ্যপালের কাছে, কি বলবেন? যাওয়ার মতো মুখ নেই, দুটো কারণ, এক তো এদের সেই নৈতিক সাহস নেই সৎভাবে ঠিকভাবে শিক্ষা ব্যবস্থা চালানো, এরা পদলেহন করে সব হয়েছে, আর পদলেহন করে চাকরি বাঁচিয়ে আছে, নাহলে আর এরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গিয়ে ধর্ণা দেয়, ভিসিরা কত নিচে নামবে আর শিক্ষা ব্যবস্থাটাকে কি আখড়া করে ফেলবে রাজনীতির? তারপরে তাদের চাকরি বাড়ানোর ভয় আছে, কালকে তাদেরকে টাইট করা উপর থেকে, সেই জন্য এরা শিক্ষার ব্যাপারী হয়ে গেছেন, শিক্ষাটাকে মিশন করতে পারেননি কেউ। আমি আশা করব সরকার আসবে যাবে, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার দায়িত্ব যারা শিক্ষাব্রতী তাদের, সরকার যারই হোক আগামী ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আসবে, সেই জন্য তাদের একটু রিজু হয়ে ঘাড় কোমর সোজা করে সত্য কথা বলা উচিত, তা নাহলে তাদেরকে শিক্ষক বলে কেউ মানবে না। বলছেন যে তৃণমূলের যারা রাঘব বলে রয়েছেন তাদেরকে আগে তাদের দুর্নীতিতে আগে ঠেকাতে হবে, সেটা ছোট হোক বড় হোক, আমরা তো বারবার বলে আসছি দুর্নীতি কোথায় নেই, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সদস্য সবাই আজকে দাগি, যে কোনো সময় যে জেলে যেতে পারে। আজকে TMC সর পুলিশকে বাড়ির চাকর বাকরের মধ্যে রেখেছে, পুলিশ অফিসারদের কাজ হচ্ছে TMC লোকেদের বাড়ির ঘর মুছে দেওয়া, জল তুলে দেওয়া, বাচ্চাকে স্নান করিয়ে দেওয়া, বোর জামাকাপড় কেচে দেওয়া, এইরকম পুলিশ অফিসার দিয়ে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার আসবে নাকি? কেন একটা FIR হচ্ছে না? যে কেউ টাকা চুরি করেছে, স্বীকার করেছে, ফেরত দিচ্ছে, তার নামে FIR হচ্ছে না কেন? তাহলে পুরো TMC পার্টিটাই হয় আলিপুরের জেলে, নালে ভুবনেশ্বর চলে যাবে। তো সেজন্য আজকে TMC-র সত্যের পক্ষে লড়াই করা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, আইন ব্যবস্থায় অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো ক্ষমতা যোগ্যতা নাই আজকে। দুই মন্ত্রীর মধ্যে কাজিয়া হয়েছে, একদিকে হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চরণ বক্তব্য দিচ্ছে আমরা। দেখুন, একাধিক মন্ত্রী উত্তরবাংলায় 3 মন্ত্রী গেছেন, তাদেরকে ওখানকার কার্য তাদের নিজের পার্টির লোকেরা তালা মেরে দিয়েছিল, বিক্ষোভ দেখিয়েছিল, পার্টির মধ্যেও শৃঙ্খলা নেই, নীতি নেই। আজকে ওখান থেকে আরেক MLA
বলেছেন কমল কি গুহ আমাদের উদয়ন গুহ যে স্টেটমেন্ট দিয়েছেন ভিতরে রোগগুলো বেরোচ্ছে, রাজীব ব্যানার্জি স্টেটমেন্ট দিচ্ছেন, তার আগে সাধন পাণ্ডে দিয়েছেন, ওদেরকে নামে মন্ত্রী আছেন খাতায় কলমে, এই এত বড় দুটো দুর্যোগ হলো কোনো মন্ত্রীকে কেউ দেখেছে? একজন আছেন ববি হাকিম, একজন আছেন মমতা ব্যানার্জি, তাহলে এতগুলো মন্ত্রীকে পুষেছেন কেন? তারাও কর্মচারী হয়ে গেছেন, মন্ত্রী বলে কিছু তার স্বাধীন সত্তা নেই, স্বাধীনভাবে কাজ করার অধিকার নেই, তাদের যে মনের মধ্যে যে আজকে অপরাধ বোধ হয়েছে, মানুষের সেবা করতে পারছেন না, অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না, তার থেকে বেরিয়ে এসে যার মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে তার প্রতিবাদ করছেন, বাকিরা কেবল চাকরি করছেন, চাকরি বাঁচিয়ে কামিয়ে খাওয়ার জন্য মন্ত্রী হয়েছেন, কারো কোনো হিম্মত নেই। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন চুনোপুরিদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাঘব গোয়ালদের এখনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অরূপ বিশ্বাস, অরূপ রায় বলেছেন যে অন্য সমস্ত কিছু দলের নির্দেশেই কাজ করেছে, দলের নির্দেশে টাকা চুরি করেছে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে। আজকে রাজীব ব্যানার্জি একটা অন্য ঘরানার লোক, তিনি আজকে বলতে বাধ্য হয়েছেন, তার বিবেক তাকে তাড়না দিচ্ছে, কিন্তু কিছু করতে পারবেন না, ওই জায়গায় থেকে কী লড়াই করবেন সেটা সম্ভব না। অনেকে যেমন চীনের তৈরি টি শার্ট পরে বয়কট চায়না লিখে চীনের বিরোধিতা করছেন, আজকে সেই রকমই আছে, ওই যে যেখানে অপরাধীদের গাড়িতে বসে থেকে অপরাধের বিরোধিতা করে কিছু করতে পারবেন না। বিধাননগরের পুলিশ কমিশনার বদলি করা হয়েছে, বলা হচ্ছে যে বিজেপি বারবন্তর কারণেই বদলি করা হয়েছে। বদলি অনেক কারণেই করা হচ্ছে, এর আগেও 69 জন আইপিএসকে করা হয়েছে, এখন ইলেকশনের দিকে তাকিয়ে বদলি করা হচ্ছে, নাহলে ইলেকশন কমিশন করে দেবে, সেই জন্য এগুলো পূর্ব প্রস্তুতি চলছে। আমার মনে হয় এইসব করে আজকে টিএমসি সরকার বাঁচবে না, ভিতর থেকে পুরো ঘুণ ধরে গেছে, উপরের খাঁচাটা আছে, যেমন পুরনো গাছে ঘুণ ধরে গেলে একটু জোরে হাওয়া দিয়ে পড়ে যায়, যেমন আমফানে ধরে গাছ পড়েছে না, টিএমসি এরকম পড়বে, গুঁড়িয়ে যাবে। আপনারা আজ পর্যন্ত দেখেছেন পশ্চিমবাংলায় যে লকডাউন কী খায় না মাখে না পেটে শোয় কেউ জানে না, মমতা ব্যানার্জি তার অফিসারদেরকে প্রেসের সামনে ধমকাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনায় কেন এত দেখানো হয়েছে, ভাইপুর এলাকায় কেন দেখানো হচ্ছে, তোমরা কিচ্ছু জানো না, আমি চিনি, এগুলো কম করো, বন্ধ করো। তারা বলছে আমরা বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি, বলি ছাড়ো এইসব, আমি বিশেষজ্ঞ সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি সবচেয়ে বড় সায়েন্টিস্ট, তিনি সবচেয়ে বড় সময়তত্ত্ববিদ, তার উপরে কেউ নেই, তাহলে এই অফিসারদেরকে আপনি ঘোষণা করে দিন সব। এই যে নিজের থেকে আইনকে অমান্য করা, আইন মানার মানসিকতা নাই, দেখে তার পার্টির লোকেরা মানছে না, তাই দেখে সাধারণ মানুষ মানছে না, সেজন্য এইসব নাটকবাজি করে কিচ্ছু হবে না। এই যে সংক্রমণ বাড়তে আরম্ভ করেছে, হাজারের উপর হয়ে গেছে, এটা একটা ব্যাপক আকার নেবে, দিল্লি মুম্বাইয়ের মতো অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের হবে।